আজ আমার সাথে যিনি অতিথি আছেন ওনাকে নিয়ে এই প্রজন্ম সোশ্যাল মিডিয়াতে বারবার বার লেখে ঝড়ের আগে কান্তি আসে কিন্তু কান্তিকে বারবার এই বয়সে কেন ঝড়ের আগেই যেতে হয় কেন সুন্দরবনে বারবার চলে যেতে হয় কেন হেরে ফিরে আসতে হয় নির্বাচনের আগে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজ আমাদের সাথে রয়েছে কান্তি গাঙ্গুলি কান্তিবাবু আপনাকে অনেক অনেক স্বাগত বাংলা আজ আপনার সম্বন্ধে জানতে চায় গান্ধীবাবু প্রথমেই বাংলা জানতে চায় যে আপনাকে বার কেন ঝড়ের আগে সুন্দরবনে যেতে হয় ঝড়ের আগে কেন ঝড় আমার তো বাড়ি সুন্দরবনে আমি তো স্থায়ী বাসিন্দা রায় আমি ওখানকারই তো ভোটার তো ঝড়ের আগে যাওয়ার কোনো প্রশ্নই নেই মানুষ যখন ঝড়ে পড়ে তখন যাই মানুষের কাছে সেই কিন্তু আমার বাড়ি তো স্থায়ী বাসিন্দা আমি তো সুন্দরবনের নিই একটা প্রশ্ন আপনাকে আপনাকে করতেই হচ্ছে ঝড় বন্যা হলেই আজ সুন্দরবনে মানুষের সঙ্গে দেখা যায় সিপিএম এই নিয়ে বারবার প্রচার করে কিন্তু গান্ধীবাবু আপনারা তো চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন আপনারা সুন্দরবনের নিচু এলাকায় নদী বাঁধগুলো যদি মজবুত করতেন ওদের বাড়িগুলো যদি পাকা করে দিতেন তাহলে আপনাকে এই বয়স্ক আপনি বয়স হয়েছে এই বয়সে আপনাকে কি বারবার এই এই এলাকাগুলোতে যেতে হতো কখনো কি মনে হয় যে তৃণমূল নয় হয়তো বামফ্রন্টই আপনাকে বারবার এরকম দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে একদম বাজে কথা বলছেন আপনি আপনি সুন্দরবনের সম্পর্কে কিছু জানেন না সুন্দরবন ইংরেজ আমলে ইম্যাচিউর আইল্যান্ড এই জন্মটাই হয়েছে যেভাবে ইংরেজরা নিজেদের স্বার্থে এই আইল্যান্ডে বসতি করেছে সেইটাই হচ্ছে সর্বনাশের জায়গা ইমেচুর বেবি সাত মাস আট মাস মা ফেলে দেয় না গলা টিপে মারে না তাকে রক্ষা করেই চেষ্টা করে এই ইমেচুর বেবিতে ছেচল্লিশ লক্ষ মানুষ বামফ্রন্ট এদের রক্ষা করার দায়িত্বও নিয়েছে এই কথা বলছেন কেন আপনি আর এই সাড়ে তিন হাজার কিলোমিটার নদীবাদ আপনার জানা নেই এই নদীবাদ উনিশশো সত্তর সালে ব্রাহ্মণামি শেষ দপ্তরের অধীনে আসে স্বাধীনতার পর সাতচল্লিশ থেকে সত্তর পর্যন্ত এই নদীবাদ কার হাতে ছিল কোনো সরকারের হাতে এই নদীবাদ উনিশশো সাল পর্যন্ত গ্রামের জমিদার জোরদার গ্রামবাসী তারাই বাঁধ রক্ষা করতো আলগামাটির বাদ তখন বেলদার ছিল এই বেলদার দিয়ে সারা বছর ধরে মাঠ বাদ এগুলো রক্ষা হতো সালে বামফ্রন্ট আমলেই সব বুঝলাম কিন্তু তৃণমূল কংগ্রেস আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না আপনার মনে হয় যে বামফ্রন্ট যে কাজটা করেছে তারপরে তৃণমূল আর কিছু করেনি যা করছে কান্তি গাঙ্গুলি করছে আরে কান্তিনগরী প্রশ্নটা আপনি আয়লার সময় মনটেক সিং আলুয়েলে এলো যোজনা কমিশন প্রণব মুখার্জি অর্থমন্ত্রী সাড়ে তিন হাজার কিলোমিটার নদীবাদের মধ্যে এক হাজার কিলোমিটার নদীবাদ ভাঙল সাতশো আটাত্তর কিলোমিটার কেন্দ্রীয় সমীক্ষক দল আইডি আইডেন্টিফাই করল বানারবেল সেকশন এখানে কংক্রিট নদীবাদ দিতে হবে কেন্দ্রীয় সরকার পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা দিল দু সালে সেই টাকা ফেরত গেল তৃণমূল কংগ্রেসের রাজত্ব রাজত্বে মাত্র তেহাত্তর কিলোমিটার কংক্রিট হলো বাকি টাকা সব ফেরত চলে গেল এ দায়িত্বটা কে নেবে বাম্পর

মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম ইয়াসের আগেই চিঠি দিয়েছিলাম ঝড়ের আগে কী কী করণীয় আমার মনে হচ্ছে ঝড়ের পরে কী অবস্থা হতে পারে সব নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে বলেও ছিলাম যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই সাহায্য সহযোগিতা পরামর্শ দেবো মুখ্যমন্ত্রী প্রয়োজন বোধ করেনি ডাকিনি কিন্তু এটা তো বাস্তব কথা যে কান্তি গাঙ্গুলি কার্যত একটা প্যারালাল গভর্নমেন্ট চালান যখন এই ধরনের দুর্যোগ হয় এবং এটা বাস্তব এবার মিডিয়া বারবার দেখায় এটা গোটা বিশ্ব জুড়ে মানুষ এগিয়ে আসে গাঙ্গুলি যেখানে আছে গাঙ্গুলি একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছে দুর্যোগের যে সরকারের যে স্কিলটা নেই আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে নোবেল প্রাইজ পেয়েছেন যিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ওনাকে ওনাকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে কখনো কি মনে হয় দুর্যোগের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কান্তিকাঙ্গুলিকে যদি রাজ্য সরকার নিয়োগ করে তাহলে কোথাও গিয়ে বাংলারই লাভ হবে ব্যক্তি হিসেবে বলতে চাই না সুন্দরবনের মানুষ হিসেবে বলতে পারি যে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য যে সরকারি হোক না কেন তার সঙ্গে সহযোগিতা করতে আমি প্রস্তুত